এই প্রথম কথা বলছে উনি এটা হাদিস আজ কিতাবে আছে উনি প্রথমে কথা বলছে আল্লাহ ছেলেটা আমার নামাজ কিভাবে পড়বে দুশ্মনের অন্ধকার কারাগারে সে তো আজানো শুনবে না সেখানে নামাজের ওক্ত তো অন্ধকার কারাগারে সে বুঝতে পারবে না নামাজ কিভাবে পড়বে এরপরে হায়াতুস সাহাবার মধ্যেও আছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে নামাজের সময় হইলে এই সাহাবী মিশর থেকে হাজার মাইল দূরে লক্ষ মাইল দূরে তিনি পাঁচ ওয়াক্ত নামাজের সময় তিনি ডাক দিয়ে বলতেন ইয়া বুনাইয়া কাদানা হে আমার সন্তান এশার নামাজের ওয়াক্ত হইছে ফজরের নামাজের ওয়াক্ত হইছে বাবা দাঁড়া নামাজ আদায় করে আল্লাহর কসম মুক্তি পাওয়ার পরে ওই ছেলে বলছে বাবা পাঁচ অক্ত আপনার আওয়াজ আমি নিজ কানে শুনতে পেয়েছি তাইলে বলেন ইমানওয়ালার এক আওয়াজ আল্লাহ তালা হাজার মাইল দূরে পৌঁছায় সেজাওয়ালার আওয়াজ আল্লাহ তালা আমাদেরকে আমরা হতাশ না আমরা হতাশ হই নাই এখনো হবও না ইনশাল এই যে ছেলেরা এখন বসছে এটাও আশার বাড়ি ঠিকই না বলেন এটা হতাশা না বসছে যারা প্রতিনিয়ত আসছে আল্লাহ তো শুনতেছে ইনশা আল্লাহ এর থেকেই পরিবর্তন হবে ইনশাল আলাদা কোনো মানুষ তো আর আনা যাবে না এরাই আমরাই আমরা যারা আছি আমরাই আমরাই একে অপরকে মেহনত করতে হবে আল্লাহর কথা বলতে হবে সবার সম্মিলিত প্রচেষ্টায় আন্তরিকতায় ইনশা আল্লাহ আমাদের এই যুব সমাজ শেষ পর্যন্ত গন্তব্য ইসলামের দিকেই ফিরে আসবেন সা আমি বড় লোকের বহু ছেলে এরকম চিনি জানি যারা অসংখ্য নাফরমানি কইরা শেষ পর্যন্ত হতাশায় বুইগা শেষ পর্যন্ত দিনের দিকেই ফিরে আইসা চূড়ান্ত শান্তি পাইছে অর্থাৎ মদ খাইতে খাইতে এত বেশি খাইছে অনার ভাল লাগে না হ্যাঁ হ্যাঁ বাস্তব নারীর সাথে ফুর্তি করতে করতে এত বেশি করে ফেলছে এখন আর নারীও বাল লাগে না মানে গুনার মধ্যে আর মজা পাচ্ছে না শেষ পর্যন্ত ঘুরে ফিরে ইসলামের দিকে আল্লাহর দিকেই ফিরে আসছে এমনও মানুষ আছে গুণা তৃপ্তি দেয় না গুণা কি দেয় না তৃপ্তি দেয় না ভাইয়া এক গ্লাস পানি খাইলে তৃপ্তি হয়ে যায় কিন্তু মদ খোর সারা পৃথিবীর মদের বোতল খাইলো এই মদ নেশা খোর আরো মদ খাইতে চায় হ্যাঁ এটাই নিয়ম এটাই নিয়ম একজন হালাল স্ত্রী তার দ্বারা একজন পুরুষ পঞ্চাশ বছর তৃপ্ত হয়ে যায় ষাট বছর জীবন খাইতে ফেলে একজন স্ত্রী দিয়া কিন্তু জেনাখোর ব্যাবিচারী নারীর আসক্ত এই নাফরমান সারা পৃথিবীর নারী উলঙ্গ ছবি দেখলেও তার তৃপ্তি মেটে না তার আরো দেখতে মন চায় এ গুনা কি দেয় না গুনা স্বস্তি দেয় না ভাইয়া তোমারে কোনোভাবেই স্বস্তি দিবেন এই সুল তোমরা দুস্মনের মতো বানাইছ চো তোমারে আর শান্তি দিল না আর মনে রাখ্য কত রঙ্গে তোমার এটা কাটাইব শেষ পর্যন্ত কিন্তু সুলে কই গোয়ে হে এগুলার একবার ডাইলে একবার বামে একবার উত্তর দিকে একবার দক্ষিণ দিকে একবার পূব দিকে একবার পশ্চিম দিকে একবার খাড়া একবার হোতা কারণ তুমি তো মাতাল তোমার তো নিজস্ব কোনো কি নাই আত্মমর্যাদা নাই তোমার নিজস্ব তো কোনো বুঝ বিবেচনা বিবেক বোধ নাই কাজেই এইবার বেইমান তোমারে বলবে কখনো ডাইনে কখনো বামে কখনো ফুবে কখনো পোষে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আজ বিয়াল্লিশ বছর জীবনে আমার বয়স আমি কোনো দিন নতুন কোনো স্টাইলে চুল কাটতে হয় নাই এই এক একরকম চতুর্দিকে সমান চুল বিয়াল্লিশ বছর পর্যন্ত ধারাবাহিক কাটতেছি কোনো অসুবিধা নেই কোনো প্যারেশানি বেয়াল্লিশ বছর বয়সেও সমান তালে লুঙ্গি পড়ি পাঞ্জাবি গায়ে দেই দাড়ি রাখছি আজকের প্রথম দিন থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ দিন একবারও মনে হয় নাই যে দাড়ি ছাড়া মানুষগুলো সুন্দর বেশি নি কোনো বেশি স্মার্ট কিনা এক বিন্দু কলিজার মধ্যে এটা আসে নাই বরং আমার দিলের ইয়াকিন এটা যে গোটা পৃথিবীর সামনে দাঁড়িয়ে আমরা বলবো এটা দাড়িওয়ালা চেহারাই সবচেয়ে সুন্দর স্মার্ট ভদ্র সবচেয়ে উত্তম এটাই বাস্তবতা পৃথিবীর ইতিহাসে একমাত্র ইতিহাস দাড়িওয়ালা যুবকের চেহারা দেখে চল্লিশ জন সুন্দরী রূপসী উচ্চ বংশীয় নারী চল্লিশ জন একসাথে হাতের আঙ্গুল কাটিয়ে ফেলছে এটা দাড়িওয়ালা দেখে দাড়িওয়ালা যুবক এমন ইতিহাস পৃথিবীতে নাই আপনি দেখেন গুগল সার্চ দিয়ে খোঁজেন আপনি বাততি দিয়ে খুঁজেন আসেনি এমন ঘটনা কিন্তু দাড়িওয়ালা যুবককে দেখে চল্লিশ জন সুন্দরী রূপসী নারী এবং কোনো আঙ্গাল কাঙ্গাল বেড়িত না একবারে উচ্চ বংশিয়া মন্ত্রী মিনিস্টারের বেরিয়ে হেরা আঙ্গুল কেটে দেখে বলছে মা হাশা আরে করছে কি এটা কোরআনে আছে ইউসুফ আলাহ সাল্লাম রে দেখা মহিলারা বলছে আরে করছে কি রে এ তো মানুষ না এ তো মানুষ হইতে বা মানুষ এত সুন্দর হয় কেমনে হ্যাঁ ইল্লা মালাকুন করিম এ তো একজন সম্মানিত ফেরেশতা ছাড়া আর কিছুই হতে পারে না দুই জিনিস এক শুধু ফেরেশতা বলে নাই মালে এখন করিম বলছে অর্থাৎ তার চেহারা দেখলে বোঝা যায় এ শুধু সুন্দর না সুন্দরের সাথে সাথে ভদ্র মার্জিত সুসভ্য উত্তম মানুষ এটা চেহারা দেখলেই বোঝা যায় হ্যাঁ এজন্য বাফ আখলাক সুন্দর করি নিজের হিসাব নিজে করি আল্লাহ নবী সাল্ল আলী ওসাল্লাম বলছেন ইস্তফতি কলবাক তুমি তোমার দিলকে প্রশ্ন করো তোমার দিল বলে দিবে তোমার কাজটা কি ভালো চলছে না মন্দ করছে বিবেক যদি মরে না যায় কারো তাহলে নিজের বিবেককে যদি কেউ প্রশ্ন করে তাহলে তার বিবেকই বলে দিবে সারা দিনে আমি যা করছি তা কি ভালো করছি না মন্দ করছি আল্লাহ তালা আমাদেরকে এতটুকু উপলব্ধি দান করেন সবাই বলেন আমিন কোরআনুল করিমের পনেরো নম্বর পাড়া আঠারো নম্বর সুরা সুরাটার নাম সুরা কাহাফ এই সুরা আমি আপনাদের সামনে প্রথম আটটি আয়াত তেলাওয়াত করেছি সবগুলোর বিস্তারিত ব্যাখ্যা তফসির বলা আমার উদ্দেশ্য না শুধু অল্প একটু শোনানো উদ্দেশ্য তো পনেরো নম্বর পারা আঠারো নম্বর সুরা সুরাটার নাম সুরায়ে কাহাফ কি নাম বলেন সুরায়ে কাহাফ এই সুরার মধ্যে সাতজন যুবকের ঘটনা আছে যেই যুবক সাতজন গুহার মধ্যে তিনশো নয় বৎসর নিজেদের ইমান বাঁচাতে গিয়ে আল্লাহর কুদরতে এক টানা জীবিত ঠাইকেই ঘুমাইছে জীবিত ছিল এই ঘটনাটা বিস্তারিত সুন্দরভাবে এই সুরার মধ্যে আছে এই জন্য এই সুরার নাম সুরায় কাহাফ গুহা কাহাফ শব্দের অর্থ হল কোনো পাহাড়ের ভিতরে প্রশস্ত গুহা মানে যে গুহার মধ্যে বসা শোয়ার জন্য আরামসে ছোট্ট গুহা না আর কি বড়ো ভিতরে প্রশস্ত জায়গা এমন গুহাকে বলে কাহাফ আর ওই ছেলেগুলোকে যুবকগুলো যারা ওই গুহার মধ্যে ছিল তাদেরকে ওই গুহার স্মরণে বলা হয় আসহাবে কাহাফ এখানে আছে তাদের আলোচনা আজাম নবী নবীজি সাল্লাহ আলাই সাল্লামের জন্মের আগে আমাদের নবীর তারও আগে এক জামানায় রোম দেশে একটি অঞ্চল ছিল যেই অঞ্চলের মধ্যে একজন বাদশাহ ছিল দাকিয়ানুস ওই বাদশার আমলে ওই দেশের সমস্ত জনগণকে বাধ্যতামূলক বাদশাহ আইন করছিল সকলকেই বাধ্যতামূলক মূর্তি পূজা করতে হবে এবং মূর্তির উদ্দেশ্যেই একমাত্র প্রাণী মানে কোরবানি করি যেরকম আমরা তো ওই বাদশার আইন ছিল মূর্তির উদ্দেশ্যেই একমাত্র পশু জবাই করতে হবে মানে মূর্তির নিয়তে কোরবানি করে তো সমস্ত মানুষ এই মূর্তি বুঝায় যখন লিপ্ত সর্বপ্রথম সাতজন যুবক হিম্মত করে নও জোয়ান যারা প্রথম মজার বিষয় আশ্চর্য মানে এটা খুব অবাক করা বিষয় যে এই যুবকরা সব ছিল বড় বড় সম্ভ্রান্ত সর্দার ওই দেশের তাদের সন্তান এক দুই নাম্বার তাদের গায়ের পোশাক ছিল সাতজনের গায়েই পোশাক যেটা পড়ত তারা আগে সেটা ছিল স্বর্ণরৌপ্য খচিত জামা শাহী পোশাক তিন নাম্বার তাদের সবার কানের মধ্যে মানে এমন পাংকু আছিল এদের কানের মধ্যে দুল ছিল দুল কানের মধ্যে কানের মধ্যেও কী ছিল দুল ছিল গায়ের মধ্যে স্বর্ণরোপ্য খচিত জামা এরকম শাহি বিলাসী উচ্চ বংশীয় সর্দার সম্ভ্রান্ত ব্যক্তিদের সন্তান ছিল তারা কিন্তু আল্লাহর কুদরতে আল্লাহর দয়ায় আল্লাহ আল্লাহতালা তাদের দিলের মধ্যে পরিবর্তন করে দিছে এমন অবস্থার থেকে তারা বদলায় গেছে বদলাইয়া তারা বলছে পুরা জাতির সামনে যে আমরা রব্বুনা রুসামা ওয়াতি আমাদের রব আমাদের প্রভু আমাদের প্রতিপালক সাত আসমান এবং জমিনের যিনি রব তিনি ইলাহান আল্লাহকে বাদ দিয়ে আমরা আর কাউকে ডাকবো না ডাকলে শুধু আল্লাহকেই ডাকব অনেক লম্বা ঘটনা আমার পুরা ঘটনা বলতে চাচ্ছি না পরে বাদশাহ তাদেরকে ডাকছে মানে মূল কথাটা বলতেছি আর কি বাদশা দাকিয়ানুস তাদেরকে ডাইকা সামনে আইনা বলছে তোমরা যুবক যদি নজওয়ান না হইতা যুবক না হইতা তা একটা কোফে কল্লা ফালাই দিতাম কিন্তু যুবক এই কারণে ফেলাইলাম না সুযোগ দিলাম কিছুদিন তোমরা তোমাদের এই সমস্ত চিন্তা ভাবনা এটি বাদ দিয়া সবা আর জনের মতে মূর্তি পূজা করো হুদাউদি উদি বাড়াবাড়ি করো না বিপদেও পড়ো না নিজেদেরকে মুসিবতে ফেলিও এই কথা শুনে যুবকরা নিজেদের ইমান বাঁচানোর জন্য বাবা মা পরিবার বংশ ফ্যামিলি সব ত্যাগ করে গোপনে একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিস এই সাতজন একসাথে এরপরে গুহার মধ্যে গিয়া তারা আল্লাহ তালার কাছে দোয়া করছে রব্বানা আতিনা মিল্লা দুনকা রাহমা আল্লাহ আপনি আমাদের উপরে রহমত দান করেন আপনার দয়া করেন ও হাই ইকলানা মিন আমরিনা রসাদা আর আপনি আমাদেরকে কি করণীয় এই ব্যাপারে আমরা এখন কিভাবে কর্ম কি কর্ম চলমু আমরা ইমান বাঁচামু কেমনে আমনে আমাদেরকে সঠিক দিক নির্দেশনা আপনি দিয়ে দেন সুহান আল্লাহ চমৎকার বিষয় হল তাদের দোয়াটা আল্লাহর খুব পছন্দ হয়েছে তাদের যুবকদের ইমান আল্লাহর পছন্দ হইছে তাদের কোরবানি যে বাড়ি ঘর মা বাপ বংশ ফ্যামিলি সব ছেড়ে দিছে আলাদা আশ্রয় নিছে তা আল্লাহ বলছে ঠিক আছে অনেক কিছু করে আইস এখন একটু গুহার মধ্যে আসছো তো একটু বিশ্রাম নাও একটু কাইত একটু জিরাও আর কি মানে বিশ্রাম করো ফরে বিষয়টা নিয়ে আমরা কি করা যায় আমি এটা দেখমু আগে কত হতো বুঝছেন না একটু বিশ্রাম করো ছেলেগুলো কাত হইছে আল্লাহ তালা তাদেরকে এই একদ এই যে আল্লাহ বলেন আমি তাদেরকে লম্বা সময়ের জন্য টানা তিনশো নয় বছর ঘুম পাড়ায় আল্লাহ তালা আমি বলতেছি এভাবে ছেলেরা যেন বলছে আল্লাহ আমরা চাইলাম আপনার কাছ থেকে দিক নির্দেশনা যে আমরা এখন কি করব নিজে ঘরে ঠিক রাখবো কেমনে মানুষের ঠিক করমু। কেমনে আমনে দিলে নাম করে হোতাইয়া বুঝেন না কথাটা আল্লাহ তারা বলছে আরে যুবক তোদের এই শুধু ইমানটাই আমার এমন পছন্দ হয়েছে তোদের সাহস তোরা শুয়ে থাক পুরা জাতি আমি আল্লাহ নিজে ঠিক করতে আসি ওটি আমি ঠিক করু তোরা গুমজা হতাত তুইটা দেখবি সব ঠিক হ্যাঁ তিনশো নয় বছর পরে তারা যখন ঘুম থেকে উঠছে সুম্মা বা হুম আল্লাহ বলে আমি উঠাইছি তা করে ঘুম থেকে ঘুম থেকে জেগে অনেক ঘটনা তো বাকি মূল কথা হলো তারা দেখছে ওই বাদশাহ মারা গেছে ওই সময়ের জনগণ শেষ হয়ে গেছে নতুন আরেকজন বাদশাহ নতুন জনগণ মানে প্রজন্ম নতুন আসছে না তিনশো নয় বৎসরের ভিতরে বাপ মরছে দাদা মরছে অহন নাতি নাতনি আসে এবং এরকম হইতে পারে না কথা বলেন না কেন তো এই নতুন যারা এখন মানুষ তিনশো নয় বছর পরে তারা উঠে দেখে আল্লাহ তালা এই তিনশো নয় বছরের ভিতরে মূর্তি পূজক বাদশাহ মূর্তি পূজক জনগণ সবগুলোরে কবরে পাঠাইয়া নতুন বাদশাহ নতুন জনগণ সকলকে ইমানদার বানাইছে তারা উঠে দেখছে সব ইমানদার পুরা দেশ ইমানের সৌন্দর্যে সৌন্দর্য মণ্ডিত পুরা দেশ ইমানদার হয়ে আসছে আল্লাহ তালা বলেন যুবকদের ইমান আমার এত পছন্দ যে তাদের সাতজন যুবকের হিম্মতে ইমানের বরকতে আমি আল্লাহ একটা জাতিকে চেঞ্জ করে দিছি গোটা জাতিকে ইমান দিয়েছি এজন্য ভাই ছেলেরা আমার এটা ফিকির বাফ তুমি বদলে যাও তুমি বদলাইলে দেশ বদলে যাও জাতি বদলে যাও জাতি বদলে তোমরা বাফ নিজের আখলাক সুন্দর করো ভাইয়া নিজের আখলাক সুন্দর মুসলমানের পরিচয় ছেড়ে দিলে ইসলামের পরিচয় ঝেড়ে দিলে কাফের বেইমান দুনিয়া তো আমাগরে করে জুলুম তো করবেই আখেরা তো আমরা কষ্ট পাব কি লাভ হবে আমাদের এই যে ফিলিস্তিনে আপনারা জানেন প্রতিদিন ফিলিস্তিনের মধ্যে আহা মুসলমানদেরকে জুলুম করছে জেনিন ফিলিস্তিনের একটি শহর। শরণার্থী মুসলমানরা বাড়িঘর ছাড়া আগের থেকে সেই শরণার্থী শিবিরের মধ্যে পর্যন্ত আক্রমণ করে ইসরায়েলি বাহিনী ইয়াহুদির প্রতিনিয়ত মুসলমানের রক্তে ভাষায় প্রতিদিন প্রতিদিনে এখন রানী বলেন সেখানে কেউ সবাই জানে এটা আমি সবসময় বলি ভাই দুশ্মন কাফের বেইমান যখন জুলুম শুরু করবে তখন শুধু কেবল হুজুর সাইয়া মারত না হ্যাঁ দাড়ি টুপিওয়ালা সাইয়া মারবে না তখন কিন্তু আমাদের প্রত্যেকে যেই পরিচয় দিবে আমি মুসলমান তাকেই মার এবার দাড়ি আসে না নাই সিবা মারু মারুয়াপেন নামাজ পড়ছো না পড়ো নাই এটা দেখবে না হ্যাঁ রোহিঙ্গা মুসলমান যাদেরকে মারছে এই বারমার বৌদ্ধরা বারমার সামরিক শাসক এবং বারমার জনগণ যে রোহিঙ্গা মুসলমানদেরকে মারে বা মারছে আপনারা জানেন শুধু হুজুরদেরকে না কথা বলেন না কেন তাইলে তাইলে বলো ভাই তুমি যে দুশ্মনের মত সাজলা আর্জেন্টিনার খেলোয়াড় তোমার যে প্রিয় হইল সে আর্জেন্টিনা তোমার বিপদের দিন আসবে কিনা ব্রাজিলের খেলোয়াড় যে তোমার প্রিয় হয়ে গেল সে তোমার ইমান রক্ষার সময় তোমার বিপদ মুসিবতের মুহূর্তে আসবে কিনা হ্যাঁ আজকে আজকে পৃথিবীতে যেখানে মুসলমান নির্যাতিত হয় কই তো তারা কিছু বলে না কেন তারা বলে না কেন বলেন যেন আমাদের আপন দুনিয়ার কেউ নাই ভাইয়া আমাদের আপন শুধুই একজন তিনি আমাদের আল্লাহ হুয়া তিনি আমাদের কোরআনের আয়াত আল্লাহ তালা বলেন মোমেন তোমাদের উচিত সমস্ত ইমানদারের উচিত শুধুই কেবল আল্লাহ তালার উপরে ভরসা করা এজন্য সুরায় কাহাফ আমার একটা অনুরোধ রইল যারা বুঝেন মানে যারা বাংলা পড়তে পারেন কোরআন শরীফের বাংলা তর্জমা নিয়ে আপনারা এই এ কাহাফ পড়বেন বিশেষ করে যুবক ভাই যারা বিবেকবান আমি বন্ধুর কথা যাদের মনে ধরবে তাই আপনাদের কাছে অনুরোধ কোরআন শরীফের বাংলা অনুবাদ নিয়ে সুরা কাহাফ পড়বেন দেখবেন যুবকদের ইমানের ঘটনাটা আল্লাহ কি উল্লেখ করছে খুব মজাদার খুব সুন্দর এবং ইমান বাড়বে আর এই সুরা যে ব্যক্তি নিয়মিত পড়ে অল্প কথায় বলতেছি এই সুরার প্রথম দশ আয়াত